রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত বর্ধমান হাসপাতাল। গতকাল রাতে মৃতের পরিবারের আত্মীয়দের হাতে আক্রান্ত হাসপাতালের চিকিৎসক সহ নার্সরা। ঘটনাস্থলে হাজির বিশাল পুলিশ বাহিনী। ছজনকে আটক করা হয়েছে ঘটনা জেরে। জানা গেছে, গতকাল পূর্ব বর্ধমান নীলপুরের বাসিন্দা পূজা হালদার তার মায়ের সাথে অশান্তির জন্য বিষ খায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। রাতে তার মৃত্যু হয়। তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। হাসপাতালে এসে রোগীর পরিবারের লোকজন ওই রাতেই গণ্ডগোল শুরু করে বলে অভিযোগ। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। দেখতে পাচ্ছি না আমার মেয়ে। কি নাম ওর? পূজা হালদার। কি হয়েছিল? আরে কালকে মা বকাবকি করেছে। বিশ্বজিৎ হালদার। তারপরে কি আপনাদের লোকেরা মারপিট করলো এখানে? ডাক্তারবাবু গায়ে হাত দিল? বাবার নাম বলো। বাবার নাম শীতল হবে। হ্যাঁ শীতল হবে, শীতল। হ্যাঁ।